প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে। 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতির চূড়ান্ত সাজেশন পর্বে রয়েছেন জব স্কুল বিডি ইউটিউব চ্যানেলে। শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণে আমরা আছি আপনার পাশে। আপনি যদি আমাদের তৈরি চূড়ান্ত সাজেশন পর্বের সকল ভিডিও ক্লাস মনোযোগ সহকারে নিয়মিত সম্পূর্ণ দেখেন, তাহলে বিশ্বাস রাখুন, আমাদের তৈরি ভিডিও ক্লাস থেকে সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন আপনি পরীক্ষায় কমন পাবেন। তাই অনুরোধ, অবহেলা না করে সম্পূর্ণ ভিডিওটি একবার হলেও মনোযোগ সহকারে দেখুন। যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করি আজকের আলোচনা। যে ভূমিতে ফসল জন্মায় না তাকে এক কথায় বলে উষর। যে ভূমিতে ফসল জন্মায় না তাকে এক কথায় বলে উষর। যে ব্যক্তি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে তাকে বলা হয় জাতিস্বর। যে ব্যক্তি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে তাকে বলা হয় জাতিস্বর। কোথায় থাকা হয় কোন বাচ্চের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে ভাববাচ্য। কোথায় থাকা হয় এটি ভাববাচ্যের উদাহরণ। সকলের জন্য প্রযোজ্য এক কথায় কি হবে? সকলের জন্য প্রযোজ্য এটি এক কথায় হবে সর্বজনীন। কোনটি নিত্য সমাসের সমস্ত পদ? কোনটি নিত্য সমাসের সমস্ত পদ? সঠিক উত্তর হচ্ছে গ্রামান্তর। দর্শক, আপনি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং প্রতিদিন বিকালবেলায় একটি নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখুন। ধন্যবাদ সকলকে। সচেষ্ট এর সঠিক বিপরীত শব্দ কোনটি? সচেষ্ট এর সঠিক বিপরীত শব্দ হচ্ছে নিঃশেষ্ট। গায়ক শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? গায়ক শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে গৈ যোগ নক। নিচের কোনটি ভাববাচ্যের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে এবার মাছ ধরা যাক। সে আসুক এটি কোন বাচ্য? সে আসুক এটি হচ্ছে ভাববাচ্য। তোমাদের কখন আসা হলো এটি কোন বাচ্যের উদাহরণ? তোমাদের কখন আসা হলো এটি হচ্ছে ভাববাচ্যের উদাহরণ। মুক্তি শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? মুক্তি শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে ময়রস্যু চ হন্তস্ত যোগ কয়তয় রশ্মি। প্রসূন এর প্রতিশব্দ কোনটি? প্রসূন এর প্রতিশব্দ হচ্ছে পুষ্প। সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে কি সমাস বলে? সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে বলা হয় দীর্ঘ সমাস। আমার বই পড়া হয়েছে বাক্যটির কর্তৃবাচ্য রূপ হচ্ছে আমি বই পড়ছি। আমার বই পড়া হয়েছে বাক্যটির কর্তৃবাচ্য রূপ হচ্ছে আমি বই পড়েছি। কোন ক্রিয়ার বাচ্য পরিবর্তন হয় না? কোন ক্রিয়ার বাচ্য পরিবর্তন হয় না? সঠিক উত্তর হচ্ছে অকর্মক ক্রিয়ার। বাবার শরীর খারাপ শোয়া হয়নি কোন বাচ্য? বাবার শরীর খারাপ শোয়া হয়নি এটি হচ্ছে ভাববাচ্য। এখন গোল্লায় যাও এটি কোন ক্রিয়ার উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে মিশ্র ক্রিয়া। যত্ন করলে রত্ন মিলে এখানে করলে কোন ক্রিয়ার উদাহরণ? যত্ন করলে রত্ন মিলে এখানে করলে হচ্ছে অসমাপিকা ক্রিয়ার উদাহরণ। তোমাকে দিয়ে এ সমস্যার সমাধান হবে তা আশা করা যায়নি বাক্যটি যে বাচ্চের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে ভাববাচ্য। নিচের কোনটি মিশ্র শব্দ? নিচের কোনটি মিশ্র শব্দ? সঠিক উত্তর হচ্ছে খ্রিস্টাব্দ। দুহিতা এর বিপরীত শব্দ কোনটি? দুহিতা এর বিপরীত শব্দ হচ্ছে পুত্র। জায়া শব্দের সমার্থক শব্দ হচ্ছে অর্ধাঙ্গী। জায়া শব্দের সমার্থক শব্দ অর্ধাঙ্গী। চতুষ্পদ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? চতুষ্পদ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে চতু যোগ পদ। কোনটি মিশ্র শব্দ? নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে মিশ্র শব্দ হচ্ছে চৌহদ্দি। ডিঙি টেনে বের করতে হবে এটি হচ্ছে ভাববাচ্যের উদাহরণ। এবার ট্রেনে ওঠা যাক বাক্যটিতে কি দ্বারা ভাববাচ্য গঠিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে
কর্ম দ্বারা। এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো, এ বাক্য কোন ধরনের? সঠিক উত্তর নির্দেশাত্মক। বাক্যতত্ত্বের অপর নাম কি? বাক্যতত্ত্বের অপর নাম হচ্ছে পদক্রম। ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই হচ্ছে বাক্যতত্ত্ব। কর্মবাচ্যের কর্তার কোন বিভক্তি হয়? কর্মবাচ্যের কর্তার তৃতীয়া বিভক্তি হয়। আমার বই পড়া হয়েছে বাক্যটির কর্তৃবাচ্য রূপ হচ্ছে আমি বই পড়েছি। অমরাবতী এর বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর নরক। অমরাবতী এর বিপরীত শব্দ নরক। অলিক এর বিপরীত শব্দ কোনটি? অলিক এর বিপরীত শব্দ হচ্ছে বাস্তব। অপশ্রীয়মান শব্দের বিপরীত কি? অপশ্রীয়মান শব্দের বিপরীত হচ্ছে উদীয়মান। অর্পণ শব্দটির বিপরীত শব্দ কি? অর্পণ শব্দটির বিপরীত শব্দ গ্রহণ। অপাঙ্ক্তেয় এর বিপরীতার্থক শব্দ হচ্ছে অতুলনীয়। খিড়কি শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? খিড়কি শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে সিংহদ্বার। নিচের কোন শব্দটি চিকুর শব্দের সমার্থক নয়? সঠিক উত্তর হচ্ছে কর। কোন শব্দটি অমৃত শব্দের বিপরীতার্থক শব্দ? সঠিক উত্তর হচ্ছে গরল। সিংহ পুরুষ কোন সমাস? সিংহ পুরুষ উপমিত কর্মধারয় সমাস। যে উপকারীর অপকার করে তাকে এক কথায় বলে কৃতজ্ঞ। পাপে বিরত থাকো কোন কারকে কোন বিভক্তি? পাপে বিরত থাকো এটি হচ্ছে অপাদান কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ। এডিশন শব্দের অর্থ কি? এডিশন শব্দের অর্থ হচ্ছে সংস্করণ। অপচয় শব্দটির বিপরীত শব্দ কোনটি? অপচয় শব্দটির বিপরীত শব্দ হচ্ছে সঞ্চয়। অন্য শব্দ বিপরীত শব্দ কোনটি? অন্য শব্দের বিপরীত শব্দ হচ্ছে রাত্রি। অতিকায় শব্দের বিপরীত শব্দ ক্ষুদ্রকায়। অতিকায় শব্দের বিপরীত শব্দ ক্ষুদ্রকায়। অর্বাচীনের বিপরীত শব্দ হচ্ছে প্রাচীন। অর্বাচন শব্দের বিপরীত শব্দ প্রাচীন। অনুরক্ত এর বিপরীত শব্দ কি? অনুরক্ত এর বিপরীত শব্দটি হচ্ছে বিরক্ত। অনুমোদিত শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে অননুমোদিত। বাংলা ভাষায় উপসর্গ কত প্রকার? বাংলা ভাষায় উপসর্গ হচ্ছে তিন প্রকার। বাংলা ভাষায় কয়টি খাঁটি উপসর্গ আছে? বাংলা ভাষায় খাঁটি উপসর্গ আছে একুশটি। লাপাত্তা শব্দের লা উপসর্গটি বাংলা ভাষায় এসেছে আরবি ভাষা থেকে। বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ কতটি? বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ হচ্ছে বিশটি। বাংলা ভাষায় তৎসম উপসর্গ কতটি? বাংলা ভাষায় তৎসম উপসর্গ হচ্ছে বিশটি।